ভাই ভাই একটু সাইড স্ক্রিনে চাপান না, এই মাম আমি একটু দেখি। হ্যাঁ ও মা গো, ভিতরে কি দেখা যায়, দারুণ জিনিস ভাই, ভিতরে বাঘ দৌড়াইতাছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? চলে আইছি তোমাদের শামিম ভাই। শামিম ভাই মানে কি পুরা ধুরা, বায়োস্কোপ সবার সেরা। আজকে বন্ধুরা বাণিজ্য মেলায় আইছি, এমন একটা জিনিস তোমাদেরকে দেখামো, একদম ছোটবেলায় নিয়ে যাবো। এই যে দেখো কত মানুষের ভিড়, যদিও ছোট মানুষের জিনিস বায়োস্কোপ। এই যে দেখছো ছোট্ট বন্ধু, তুমি কি দেখতেছো? হ্যাঁ দোস্ত ভালো আছো নাকি? ওই যে দেখো এই সেই বায়োস্কোপ ভাই, ছোটবেলায় গ্রাম অঞ্চলে মাথায় করে নিয়ে ঘুরতো তাই না? সেই বাণিজ্য মেলায় এই জিনিসটা সবার দেখার জন্য নিয়ে আসছে। আমি তো দেখি না, আমিও তো ছোট মানুষ। এই যে আমার সরাই দিলেন ভাই, ভাই একটু সাইড স্ক্রিনটা চাপান না। এই মাম আমি তো দেখি। হ্যাঁ ও মা গো, ভিতরে কি দেখা যায়, দারুণ জিনিস ভাই, ভিতরে বাঘ দৌড়াইতাছে। দেখছেন ওই যে স্মৃতিসৌধ, এরপরে এটা কি, এই পাশে আর একটু ঘুরান না। এই মামা একটু ঘুরানটি দাও না। ওই যে দেখো মাইয়া মানুষ একটা দেখতে কেমন নাচতেছে। আমিও ছোট মানুষ, আমার একটু দেখতে দেন প্লিজ। এই যে ঘুরাইতেছে, ঘুরানটি দিতেছে আর দেখাইতেছে, দেখছেন কি যে সুন্দর জিনিস এটা ভাই। যারা এই জিনিস না দেখছেন তারা বুঝবেন না যে এটার কত শৈশব, কত স্মৃতি জড়ায় আছে। 90 দশকের ছেলে পেলে এই জিনিসটারে খুব মিস করে। কত চমৎকার জিনিস তাই না? তখন কিন্তু এরকম টিভি ছিল না, হ্যাঁ ছিল কি রেডিও মিয়া, এরকম মোবাইল ছিল না। এগুলো মাথায় করে নিয়ে নিয়ে ফুলা পানরা দৌড়ায় আসতো এগুলো দেখার জন্য। এই সেই জিনিস ভাই, যে এই জিনিসটারে এই জায়গায় আনছেন তারে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা শৈশব আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। একদম মামা খুব ভালো লাগছে তোমার ডান্সটা। ওমা এই জায়গা আবার কি আইছে এটা, কিরে এ ভাই আপনি কে, ব্যাটম্যান নাকি? এই যে ওদিকে একটা ছবি তোলেন আগে, কিন্তু আমার এইরকম লাগতেছে কেন, ব্যাটম্যান এরকম চাপা চুপা ভাঙ্গা কেন ভাই? একটু আমার লোকে তাকাইবেন নাকি, কি অবস্থা? হ্যাঁ বিয়ে করছেন? ফুলাবান কয়জন? হ্যাঁ ও বিয়েও করেন নাই আপনার যে সিক না ব্যাটম্যান, বিয়ে হইব কেমনে, খাইয়া দেয়া স্বাস্থ্য বানাইবেন মিয়া বুঝছেন। হ্যাঁ